হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে নূরুন্নাহার অনেক ভালো আছি। তো আমি আজ জি হ্যালো, বাসায় একজন গেস্ট আসছিল, যাই হোক, তো চলে গেছে, ফল খেয়েছে। বিসমিল্লাহ, আমি মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু স্পাইসি করবো, ঠিক আছে? তো আমি মাখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, তাওটা গরম হয়নি। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আমি আজকে ইলিশ মাছে পেঁয়াজ দিব, পেঁয়াজ ভাজা করব। আমার মামনিটা, আমার বড় মেয়ে অর্নি, তো একটু স্পাইসি পছন্দ করে, একটু ঝাল ঝাল, তো এখানে আমি আর একটু লবণ দিয়ে দিব। তো মাছটা ভাজা হোক, তারপর আমি পেঁয়াজটা দিব। হ্যালো এভরিওয়ান, সরি, এই যে আমার ইলিশ মাছ ভাজা, অলরেডি আমি উল্টে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি, কারণ বাসায় গেস্ট আসছিল, তো সময় দিতে গিয়ে ভুলে গেছি। উল্টে দিব আর একটু হোক, তারপর তো নিয়ে দেব। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। তো আমি এখন তুলে নিতে হবে, আজকে সরিষার তেল দিয়ে মাছ ভাজা করেছি, যেহেতু এটা ইলিশ মাছ, সরিষার তেল দিয়ে ভাজা করাই আমার মনে হয় ভালো। তো আমি এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিব। এই পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব, ততক্ষণ প্যানেই থাকবে, ক্যামেরা তো ততক্ষণ ধরে রাখা ঠিক হবে না। আমি দেখবো আমার পেঁয়াজের কি অবস্থা। এই যে আমার পেঁয়াজেরই অবস্থা,
আর ডেকে দিতে হবে না, এখন বাজে বাজে বলে ডিম সিদ্ধ হয়ে গেছে। এটা হয়ে গেলে আমার মামাকে খাবার দিব। অলরেডি আমার আম্মাজানের ক্লাস শেষ হয়ে গেছে বোধ হয়। অলরেডি হয়ে যাচ্ছে, সরিষার তেল দিয়েছি, এই তেল খেলেও সমস্যা না, সরিষার তেল খেলেও সমস্যা হবে না। আর একটু বোনা বোনা হবে, আর একটু হবে ভাজা ভাজা। মাছটা দিয়ে দিই, প্রিয় দর্শক বন্ধুরা, আমার মনে হয় আর হওয়ার দরকার নেই, তো আমি এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।